بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي إذا الشمس كورت যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে وإذا النجوم كدرت যখন তারাগুলো একে একে খসে পড়বে وإذا الجبال سيرت যখন পর্বতমালাকে আপন আপন স্থান থেকে সরিয়ে দেয়া হবে যখন দশ মাসের গর্ভবতী উটনীকে নিজের অবস্থার উপর ছেড়ে দেয়া হবে যখন হিংস্র জন্তুগুলোকে একই জায়গায় জড়ো করা হবে যখন সাগর সমূহকে আগুন দ্বারা প্রজ্বলিত করা হবে যখন কবর থেকে উত্থিত প্রাণ সমূহকে নিজ নিজ দেহের সাথে জুড়ে দেয়া হবে যখন সদ্য প্রসূত মেয়েটিকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল যখন আমলের নথিপত্র খোলা হবে যখন আসমান খুলে দেয়া হবে যখন জাহান্নাম প্রজ্বলিত করা হবে যখন জান্নাতকে মানুষের কাছে নিয়ে আসা হবে তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি জিনিস আল্লাহ তাআলার কাছে হাজির করেছে আমি শপথ করছি সেসব তারকা পুঞ্জের যা চলতে চলতে গা ঢাকা দেয় আবার মাঝে মাঝে যা অদৃশ্য হয়ে যায় শপথ রাতের যখন তা নিঃশেষ হয়ে যায় শপথ সকাল বেলার যখন তা দিনের আলোয় নিঃশ্বাস নেয় এ কোরআন হচ্ছে সম্মানিত ও মর্যাদা সম্পন্ন বাহকের পৌঁছানো বাণী শক্তিশালী আরশের মালিক আল্লাহ তাআলার কাছে তার অবস্থান অনেক মর্যাদাপূর্ণ যেখানে তাকে মান্য করা হয় অতঃপর সে সেখানে গভীর আস্থা ভাজন তোমাদের সাথে কিন্তু পাগল নয় সে তাকে স্বচ্ছ দিগন্তে দেখেছে অদৃশ্য জগতের কথা পৌঁছানোর ব্যাপারে সে কখনো কার্পণ্য করে না وما هو بقول شيطان الرجيم এটা কোনো অভিশপ্ত শয়তানের কথাও নয় فأين تذهبون অতএব তোমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে কোন দিকে যাচ্ছ إن هو إلا ذكر للعالمين এটা সৃষ্টিকুলের জন্য এক উপদেশ বই কিছুই নয়
যে সঠিক পথ ধরে চলতে চায়, এটি শুধু তার জন্যেই উপদেশ। وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ আসলে তোমরা তো কিছুই চাইতে পারো না। হ্যাঁ, চাইতে পারেন একমাত্র আল্লাহ তাআলা, তিনি সৃষ্টিকুলের মালিক।